গুড মর্নিং ফ্রেন্ডস, সকালবেলা এখানেতে আমি এখন পর্দাগুলোই খুলে নিচ্ছি। আজকে ভাবছি যে পর্দাগুলো কেচে নেব। আগের দিন তো তুতুলের অফিস যাওয়ার জামা কাপড়গুলো কেচেছিলাম, কিন্তু এই দিকেতে পর্দা বিছানার চাদর এইগুলো কিছুই কাচতে পারিনি। তো আজকে ভাবছি যে পর্দা বিছানার চাদর এই সমস্তগুলোই ভিজিয়ে দেব আর এগুলো কেচে নেব। আর তারই সাথে তুতুলের এই কদিনেরই অফিস যাওয়ার যে জামার সেট সেইটাও একবারে দিয়ে দেব। আর তার সাথে ঘরে পরারও দু একটা জামা কাপড় রয়েছে, তো সেইগুলো একবারে সমস্তটা দিয়ে আজকে কাচাকাচির পাটটা ভাবছি গুছিয়ে নেব। পুজো তো আর চলেই এলো, হাতে গোনা মাত্র কটা দিন, তো তার আগেতে কাচাকাচিটা এদিকেতে সেরে নিতে হবে। আর আগের দিনেতে তো ঠান্ডা ঠান্ডা লেগেছিল, তো তাই জন্য বেশি জামা কাপড়ও ভেজাতে পারিনি। তো আজকে ভাবছি যে যা রয়েছে, মানে ঘরে পরার জামা কাপড়, তুতুলের অফিস যাওয়ার, তারপরে পর্দা বিছানার চাদর, যা রয়েছে সমস্তটা ভিজিয়ে সমস্তটা আজকে একবারে কেচে কাচাকাচির পাটটা এদিকেতে গুছিয়ে নেব। তা না হলে কি হচ্ছে বলো তো, আজকে যদি আমি কাচতে যাই তাহলে কাচতে গিয়ে এই দিকে যেরকম দুর্গাপুজোর আগেতে আমরা দেখবে সবাই ঘরের ঝুলটুল ঝাড়ি, ঘর পরিষ্কার করি, ঘর গোছাই, তো এই সমস্তগুলো করেই থাকি, তো এই দিকটা আমার হচ্ছে না ওইদিকে কাচাকাচি করতে গেলে। তো ভাবছি যে আজকে যদি কাচাকাচির পাটটা গুছিয়ে নিতে পারি তাহলে কালকে ঘরের ঝুলটা ঝেড়ে নেব, পরশু একটু ঘর দুয়ার সব মানে পরিষ্কার করে মোছা মুছি, জানালা এগুলোও মুছতে লাগবে, তো সেই সমস্তগুলো মোছামুছি করে নেব, আর তারপরের দিন ঘরটা একটুখানি গুছিয়ে নেবো। তো এরকম করে এক একদিন এক একটা করে নিতে হবে, কেননা দুর্গাপুজোরও তো আর বেশি দিন বাকি নেই, হাতে গোনায় মাত্র কটা দিন, তো তার আগে এই সমস্ত কাজগুলো গুছিয়ে নিতে হবে। আর ওই দিকেতে তোমাদের সাথে কথা বলতে বলতেই ওই দিকেতে আবার তুতুলের সাথেও আমি কথা বলছি। ওই দিকেতে তুতুল আমাকে জিজ্ঞাসা করছে যে আমি পর্দাটা খুলতে গেলাম, তো পর্দাটা তো আমরা ইলাস্টিকের ওতে মানে পর্দাটা আটকানো থাকে আমাদের ওই যে স্টিলের রডের মতন, তো ওটাতে তো আমরা লাগাতে পারি না, তো ইলাস্টিকটা আমি খুলতে গিয়ে একটা মানে আওয়াজ হলো, ইলাস্টিকটা মানে আমার হাত থেকে ছটকে গিয়েছিল, তো তাই জন্যে ও সেই আওয়াজটা শুনতে পেয়েই বাথরুমের ওই দিকেতে ছিল, তো বাথরুমের ওই দিক থেকে এসে আমাকে জিজ্ঞাসা করলো যে আমার হাতে টাতে কোথাও লেগেছে কি না। তো আমি বললাম যে না, আমার হাতে লাগেনি, শুধুমাত্র ইলাস্টিকটা ছটকেই গেছে, তো তাই জন্যে আওয়াজ হলো, তবে আমার হাতেতে কোথাও লাগেনি। তো ওই নিয়ে তুতুলের সাথে একটুখানি কথা বললাম, আর এই দিকেতে তোমাদের সাথে আর তুতুলের সাথে দুজনের সাথেই কথা বলতে বলতে আমার এই দিকেতে বিছানার চাদরটাও বদলে নেওয়া হয়ে গেছে। আমি বিছানার চাদরটা বদলে দিলাম, একটা কাঁচা বিছানার চাদর এখানেতে পেতে দিলাম, আর যেটা পাতা ছিল সেইটা আর ওই যে পর্দাগুলো খুললাম, তো সেই সমস্তগুলো আজকে সমস্তটা বললামই তোমাদেরকে যে একবারে কেচে নেব। তো যাই হোক, এই দিকেতে বিছানার চাদরটা বদলে দিয়ে আমি একবারে বিছানাটাও গুছিয়ে রাখলাম সকাল সকাল। তো ঘরের বিছানাটা যদি একদম পরিষ্কার পরিচ্ছন্ন গোছানি থাকে তাহলে ঘরে ঢুকে দেখবে দেখতেও মানে বেশ ভালো লাগে, আর মনটাও দেখবে একদম ফ্রেশ হয়ে যায়। তো যাই হোক, চলো সকাল সকাল আমার এই দিকেতে বিছানাটা গোছানো হয়ে গেছে, এবারে এগুলোকে আমি যে সার্ফের জলে ভিজিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা ব্লগ। আর এখানেতে এখন পর্দাগুলোই ভিজিয়ে নিচ্ছি। আগের দিন তো তুতুলের অফিস যাওয়ার জামা কাপড়গুলো সব কাছাকাছি হয়েছিল, কিন্তু এইদিকে তো পর্দা, তারপরে বিছানার চাদর এগুলো কিছু কাছাকাছি করা হয়নি, তো আজকে সেইগুলোই সমস্ত ভিজিয়ে দিচ্ছি। আর যা যা ছিল সবগুলোই এখানেতে ভিজিয়ে দিলাম, যেরকম ঘরে পরা দু একটা জামা এরকম করে সমস্ত ছিল, আর
এই কদিনে তুতুলের অফিস যা জামার সেট ওইগুলো ছিল, তো সবগুলো নিয়ে আজকে একবারে ভিজিয়ে দিয়েছি। কারণ আজকেই কাচাকাচি করে মানে পুজোর আগেতে আজই কাচাকাচি করবো, আর করবো না পুজোর আগেতে। তো আবার ওইদিকেতে ঘর গোছানো এই সমস্ত করতে হবে, এগুলো এখনো হয়নি। তো তাই জন্যে আজকে যা ছিল একদম সমস্ত গুছিয়ে এখানেতে ভিজিয়ে দিয়েছি। তো চলো হাতটা ধুয়ে নিই, এগুলো এরকমই ভেজানো থাকুক। তো ওইদিকে সব সার্ফের জলে ভিজিয়ে দিয়ে ব্রেকফাস্ট বানালাম, আর ব্রেকফাস্ট বানিয়ে তুতুল আর আমি ব্রেকফাস্ট করলাম, করে এখন এখানেতে চলে এসেছি। কালকের জিনিসগুলো যেগুলো মুদিখানা দোকান থেকে নিয়ে এসেছিলাম শপিং করে ফেরার পথেতে, তো সেইগুলোই গুছিয়ে রাখার জন্য, তো ওগুলোই গুছিয়ে রাখার জন্য আমি এখানেতে কিছু কৌটোও নিয়ে চলে এসেছি। তো এখন ওই কৌটোগুলোই আমি একটুখানি মোছামুছি করে নিচ্ছি, মোছামুছি করে ওইগুলোকে আমি কৌটে কৌটে ঢেলে রেখে দেবো। আর এগুলো করে নিয়ে আমি ভাবছি যে আজকে খাটের তলার দিকটা একটুখানি পরিষ্কার করব। এমনিতে প্রতিদিন যখন ঝাড়ু টাড়ু দিই তখন খাটের তলার সামনের দিকগুলো তো যতটা পর্যন্ত হাত পাই আমি ততটা পর্যন্ত ঝাড়ু দিয়েই নিই, কিন্তু একদম ভেতরের দিকটা ঝাড়ু দেওয়া হয় না আর। তো আজকে ভাবছি যে একদম ভেতর পর্যন্ত ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। তো তাই জন্যে এখানেতে আমি প্রথমেই খাটের তলা থেকে সমস্ত জিনিসগুলোই বের করে নিচ্ছি, বের করে ঝাড়ু টাড়ু দিয়ে আবারও আগের মতনই গুছিয়ে রেখে দেব। তো মাকেও দেখতাম মা এরকমই করতো, তো মায়ের কাছ থেকেই এগুলো শেখা আমার, আর মেয়েরা তো মা বাবা এদের কাছ থেকেই শেখে। আর হ্যাঁ, বাপি আর দাদা কেমন আছে সেটা আগে তোমাদেরকে বলি, কেননা তোমরা অনেকেই আমাকে মেসেঞ্জারে মেসেজও করেছো, আর ইনস্টাগ্রামে দেখলাম দু একজনও লিখেছো যে বাপি আর দাদা কেমন রয়েছে না রয়েছে, তো খোঁজ নিচ্ছিলে তোমরা। তো তোমাদেরকে আগে বলি, বাপি আর দাদা এখন অনেকটাই ভালো রয়েছে গো। দাদার তো অলমোস্ট ক্ষত স্থান গুলো শুকিয়েই গেছে, তবে বাপিরটা এখনো পর্যন্ত পুরোপুরি শোকায়নি, তবে বাপি অনেকটাই ভালো রয়েছে আগের থেকে। তো তোমাদের কাছ থেকে সত্যি বলতে এত ভালোবাসা পাবো এটা একদমই ভাবিনি। তোমরা অনেকেই যারা আমায় চেনো জানো, চেনা পরিচিতদের মধ্যে অনেকে আমায় সেই সময়ে ফোনও করেছিলে বাপি আর দাদার অ্যাক্সিডেন্টের যে ভিডিওটা ওটা দেখার পরেতে, তো আমায় ফোনও করেছিলে সেই সময়েতে, ফোন করে আমায় বলেও ছিলে যে যেন আমি দুশ্চিন্তা না করি সব ঠিকঠাক হয়ে যাবে। তো সত্যি বলতে তোমাদের কাছ থেকে এত ভালোবাসা আমি পাবো আমি আমার পরিবার সত্যি বলতে একদমই ভাবিনি। যেখানে আমার আশেপাশেরই কিছু মানুষ আমার বাপি আর দাদার অ্যাক্সিডেন্টের কথাটা আমার কাছ থেকে শোনার পরেতে আমাকে ফোন করতেই ভুলে গেছে। ফোন করলে পাছে যদি জিজ্ঞাসা করতে হয় যে দাদা কেমন আছে বাপি কেমন আছে, অথচ এই মানুষগুলোই যখন অসুস্থ হয় হসপিটালে ভর্তি হয় তখন আমার এই বাপি হসপিটালের সামনে হামেশা দাঁড়িয়ে থাকে তাদের দুঃসময়েতে, আর তারা পাশে গিয়ে দাঁড়িয়ে থাকা তো অনেক দূরের কথা, ফোন করে একটু যে খোঁজ খবর নেবে সেটাও তাদের প্রচণ্ডই কষ্ট হয়ে যায়। আসলে কি বলতো, খারাপ সময়ই মানুষ চেনা যায়, আর আমাদের সকলের জীবনেই খারাপ পরিস্থিতি বা খারাপ সময় এগুলো আসা খুবই দরকারি এই সমস্ত মানুষগুলোকে চেনার জন্য। তো যাই হোক, ভালো মানুষের মধ্যে খারাপ মানুষ থাকবে, ভালো খারাপ সমস্ত মানুষকে নিয়ে আমাদের চলতে হবে। আমাদের আশেপাশের সব মানুষই ভালো হবে, সব মানুষই খারাপ হবে এরকম না, ভালো মন্দ ভালো খারাপ এই সমস্ত নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে। সত্যি বলতে সেই সময়েতে তোমাদের কয়েকজনের ফোন কলস মেসেজ আমাকে অনেকটাই জোর দিয়েছিল, তো তাই জন্যই তোমাদের সবাইকে ধন্যবাদ না দিয়ে একদমই পারলাম না। জানি ধন্যবাদটা খুব ছোটই হবে, কিন্তু সত্যি বলতে ওই সময়ে হাত পেয়েছি তোমাদের, তো তার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম তোমাদের সাথে, আর এইদিকেতে তোমাদের সাথে কথা বলতে বলতেই আমার এইদিকে খাটের তলাটাও গোছানি হয়ে গেছে। এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর খাটের তলা থেকে মানে একদম ভেতর পর্যন্ত ঝাড়ু দিলাম, তো তো অনেক ময়লাই বেরিয়েছে, তো চলো আমি ঝাড়ুটা দিয়ে নিই। দিয়ে নিয়ে আবার ওইদিকে কাপড় ভেজানো রয়েছে, তো কাপড়গুলো কাচাকাচি করতে হবে। তো ওইদিকেতে খাটের তলাটা পরিষ্কার করে একবারে পুরো ঘরটা আমি মুছেও নিয়েছিলাম, আর মুছে নিয়ে আমি কাচাকাচিটাও করে নিয়েছি, আর তখন আমার ফোনেতে চার্জও ফুরিয়ে গিয়েছিলো, তো তাই জন্য তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। তো
যাই হোক, কিছুক্ষণ ফোনেতে চার্জ দিয়ে আবারও এখন থেকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। আর এখন দেখতেই পাচ্ছ কাছাকাছি করে নিয়ে আমি চলে এসেছি ছাদে। তো চলো এগুলো সমস্ত মেলে দিই এখন ছাদেতে। আর আজকে তো বেশ ভালোই রোদ দিয়েছে, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই জামা কাপড়গুলো সব শুকিয়ে যাবে। আগের দিন তো যখন কাছাকাছি করেছিলাম তো তখন তার পরেতে কিছুক্ষণ পরেতেই বৃষ্টি নেমে গিয়েছিল। তো আজকে সেরকম কিছু হবে বলে মনে হচ্ছে না, কেননা আকাশ একদমই পরিষ্কার। তো যাই হোক চলো, এদিকে তো আমি সব মেলে টেলে নিচে যাব। নিচে গিয়ে ভাবছি যে একবারে শানটা করে নেবো, শান করে তারপরে রান্নাবান্না বসাবো। দেরি তো হয়েইছে এইদিকে কাচতে গিয়ে, তারপরে ওইদিকেতে যেহেতু আজকে খাটের তলাটা পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম, তো একবারে পরিষ্কার টরিষ্কার করে ঘর ঝাড়ু দিয়ে মোছামুছিও করলাম। তো তারপরে তো আবার এইদিকেতে কাপড় জামাগুলো কাচলাম। তো অনেকটাই দেরি হয়ে গেছে সমস্তটা করতে গিয়ে। তো দেরি যখন হয়েইছে তো একবারে ভাবছি যে শান করে তারপরে পুজো টুজো দিয়ে রান্না বসাবো। তো যাই হোক চলো, তোমরা ভিডিওটা আগে দেখতে থাকো। বাইরে দিয়ে বেরিয়েছি আর রাস্তায় যেতে যেতে এইরকম রাস্তার পাশে কাশফুল দেখে ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। আর এখন রাস্তায় বেরোলে বেশ ভালোই লাগে রাস্তার পাশে এরকম কাশফুল দেখে। তো দেখো রাস্তার পাশে একদম সারি সারি দিয়ে কাশফুল। তো বাইকে করেই আমরা বেরিয়েছি আর যেতে যেতে ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো এখন ভাবছি যে এখানটাতে একটুখানি দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলবো। তো এখানটাতে দাঁড়িয়েই আমরা কতগুলো ফটো তুলে নিলাম, যে ফটোগুলো তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো যাই হোক চলো, এই দিনেতে আমি আর বাড়ি ফিরে এসে ভিডিওটা শেষ করতে ভুলে গিয়েছিলাম। তো কাশফুল দেখে আমরা ঘোরাঘুরি করে এসে আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি আর শেষও করিনি। তো চলো এই ফটোগুলোর সাথেই তোমাদের সাথে আজকের মতন আমি টাটা করে দিচ্ছি এই ভিডিওটা থেকে। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর নিজের আপনজনেদের অনেক অনেক মাত্রায় খেয়াল রাখবে। তো চলো আজকের মতন টাটা।